তো কিবা বলে কলা মানুহ ওলাইছে, কলা মানুহ ভিডিওটা চাইছে তেতিয়া গম পাব যে কলা মানুহ কি কলা মানুহ। নমস্কার দোস্ত, তো যোৱাকালি ৰাতি মই এটা নিউজ পাইছিলো ফেচবুকত, মানে ভিডিঅ' চাই আছিলো, চাই থকা এটা ভিডিঅ' দেখা পালো। ভিডিঅ' দেখাৰ পিছত তো মানুহ হোৱাটছএপত দিছে, চবতে মানে ভাইৰেল হৈছে নিশ্চয়। তো কলা মানুহ এটা শুনিবলৈ পাই আছো। তো আমাৰ ইফালেও ৰাতি 12টালৈকে এটালৈকে পুৰা নাইট ডিউটি কৰি আছে, ঠিক আছে। তো মানুহৰ টোপনি নোহোৱা অৱস্থা হৈ গৈছে। এই নিউজটো কিমান ভাইৰেল, কিমান সঁচা মই ক'ব পৰা নাই, কিন্তু নিউজটো দেখা হিচাপে মানে মই কলা ধৰণৰ মানুহজন মানে আদিম যুগৰ এনেকুৱা মানে ভেম্পায়াৰ টাইপ, ঠিক আছে, তো এনেকুৱা ধৰণৰ। তো ভয় লাগে। তো আপোনালোকে ঘৰত যদি আছে তো দৰ্জা চৰ্জা তোলা মাৰিব আৰু ডাকাতিও কৰে বোলে, ডাকাতি ঘৰত সোমাই বস্তুবিলাক নিয়ে যায়, ঠিক আছে। তো এনেকুৱা ধৰণৰ হৈছে। তো এই কৰোণা যুগত, কৰোণা কালত কি নিউজ শুনি আছো, আমাৰ ঘৰ কেইদিন কেইদিনমান যোৱা কেইদিনমান আগত বাইক চুৰি হৈছে, আমাৰ ঘৰৰ পৰা বাইক চুৰি হৈছে। তো বাইকখন পাইছো যেনিবা, তো চুট ধৰিছে, তো এইবিলাক হৈ আছে। জানিব পৰা মতে আমাৰ চাইনাতো কিছুমান এক্সপেৰিমেণ্ট মানুহৰ ওপৰত কৰি আছে যে বহুত ডেঞ্জাৰ, তারও কিছু হব পারে ট্রান্সফার হব পারে, কিন্তু একটা বেলে গ্রুপ লোক পারে তো হয়েছে এগুলো। আর এইটু যেটু আমার কলা মানে পাইছো, তারপর গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে শুনবলে পাইছো। তো মানুহ মানে ঘর সোমায় চুরি ডাকাতি করে, পারিলে মানুহ মানে মারি দিয়ে এনেকুয়া মানে রাতে দরজা টরজা অফ করে শুয়ে যাব, নহলে ঘুমায় একদম ফ্রেশ।